করে, তিন দিনে করেন, আর চার দিনে করেন, আর চল্লিশে করেন, চল্লিশ দিনে, আর দশ দিনে, অথবা অনির্দিষ্ট করেন অনুষ্ঠান, ভোজের অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়া, গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন। এটা জাহিলিয়াতের কুপ্রথা, হারাম, এবং এই খাওয়া দাওয়াতে কোনো নেকিও নেই, মাইয়েতের কোনো লাভ হবে না, আর যারা খাওয়াবে মাইয়েতের আত্মীয় স্বজন তাদেরও কোনো লাভ হবে না, সবার গুনার বোঝা বাড়বে। মাইয়েত যদি এর ওপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে, এই গুনাতে মৃত ব্যক্তি অশরীক হবে, আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে তারপরেও যদি করেন জবরদস্তি, তাহলে মাইয়েত বেঁচে যাবে মৃত ব্যক্তি, বাকি আত্মীয় স্বজন গুনাগার হবে। এগুলো জাহিলিয়াতের বদচরিত্র মনে করতেন সাহাবায়ে কেরামগণ, যেমন হাদিসে রয়েছে। আর হিন্দুদের, হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন, হিন্দুরা ধুমধাম করে খেয়ে দেয় হালাল হারাম সব খেয়ে, ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যায়। সুতরাং এটা হিন্দুদের প্রথা, যা যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে, আর শিরক বিদআত বিস্তার লাভ করার স্বর্ণ